বুদ্ধদেব ভট্টাচার্য যেদিন রেজিগনেশন দিলেন 2011 সালে, বুদ্ধদেব ভট্টাচার্যের মাইনে হচ্ছে 7,540 টাকা, আর আজকে মুখ্যমন্ত্রীর মাইনে হচ্ছে 1,70,000 টাকা। বুদ্ধদেব ভট্টাচার্য, সুশান্ত ঘোষদের বিধায়কদের 7,000 টাকা 7,500 টাকায় হয়ে যেত, এখন বিধায়কদের মাইনে হয়েছে 80,000 টাকা। মিড ডে মিলের কর্মীদের মাইনে বাড়ে না, প্যারা টিচারদের মাইনে বাড়ে না, কন্ট্রাকচুয়াল টিচারদের মাইনে বাড়ে না, নির্মাণ শ্রমিকরা তাদের শ্রমিক কল্যাণ ফান্ডের টাকা পায় না, সাইকেল পায় না, করণিক পায় না, সমবায় ব্যাংকগুলো থেকে লুট হচ্ছে। সিঙ্গুরে সাধারণ মানুষ যারা ওই সমবায় ব্যাংকে টাকা রেখেছিলেন, তৃণমূল জোর করে জিতলো, তারপর সিঙ্গুরের সাধারণ মানুষ তারা গিয়ে টাকা তুলে নিল, তারা তাদেরকে টিভি মিডিয়া ধরেছে যে আপনি টাকা তুলে নিচ্ছেন কেন, বলছে তৃণমূল জিতেছে ব্যাংকে, এই দেখলাম, এই দেখলাম বীরভূমের সমবায় ব্যাংকে কি হয়েছে। হঠাৎ করে ববি হাকিম, মানে স্যান্ডো খোকা, স্যান্ডো গেঞ্জি পরে যিনি ঘুষ নিয়েছিলেন, হ্যাঁ, তিনি হঠাৎ হাইকোর্টে একটা অ্যাপিল করলেন যে আমার সম্পত্তির সাথে যাতে আমাকে ইডিকে যাতে যুক্ত না করা হয়। আহা, বেশি সম্পত্তি বাড়েনি, 5 কোটি টাকা 6 কোটি টাকা সম্পত্তি বেরিয়েছে। কসবার এক এমএলএ আছেন মন্ত্রী, তার নাকি 15 কোটি টাকা সম্পত্তি বেড়ে গেছে। একজন নেতা আছে উত্তর চব্বিশ পরগনার, তার মেয়ে নাকি টিউশনি করে 3 কোটি টাকা সম্পত্তি বানিয়েছে এবছর 2022 সালের 21 জুলাই। আর তারপর বাদিকে কে বসেছিল, কুমড়ো পটাশ মানে পার্থ বাদিকে বসেছিল, একদম বাদিকে পা নাচাচ্ছে। মাননীয়া বললেন সমাবেশ থেকে, চিৎকার করে বললেন যে কাল থেকে ইডি যাবে আপনাদের বাড়ি, ইডি গেলে ভয় পাবেন না তো। জনগণ বলল ভয় পাবো না, পার্থ পাশ থেকে বললো না ভয় পাবো না, মুড়ি খাইয়ে দেবেন, ইডি গেলে মুড়ি খাইয়ে দেবেন। পরের দিন ইডি সিবিআই গেল, পার্থ চ্যাটার্জিকে ধরলো, সন্ধে 6টার সময় 50 কোটি টাকা তার বান্ধবীর ফ্ল্যাট থেকে পাওয়া গেল। যেই তৃণমূলের এক নেত্রী, তিনি বললেন যে ইডি, যে সিবিআই পার্থদার বাড়িতে যে কাজ করছে, যে অন্যায় করছে, পার্থদার যদি কিছু হয়ে যায় তাহলে বাংলার মানুষ ইডি সিবিআইকে ক্ষমা করবে না। 5:10 আর 6:10 সময় যখন 50 কোটি টাকা পাওয়া গেল, সেই চন্দ্রিমা ভট্টাচার্য বলছে এ পার্থদাকে আমরা চিনতাম না। ববি হাকিম, হ্যাঁ, সে বলছে এ পার্থ চ্যাটার্জিকে আমি চিনতাম না, যে বলছে না ডিএ কেন দেব। 2011 সালের পর পশ্চিমবাংলার মানুষের সবচেয়ে লাভজনক ব্যবসার নাম জানেন, সবচেয়ে লাভজনক ব্যবসার নাম কি? সবচেয়ে লাভজনক ব্যবসার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস করা। তৃণমূল কংগ্রেস করার মতো আরো কোনো বড় ব্যবসায় নাই এই অঞ্চলের মানুষ, আপনি ভাবতে পারেন, এই তৃণমূলকে, এই চোর, এই দুর্নীতিগ্রস্ত, এই নোংরা, এই অপদার্থ, এদের সরিয়ে আপনি ভাবতে পারেন যে আপনি বিজেপিকে আনবেন। আমরা বলছি দিল্লির ওইটা, মানে ওই আচ্ছে দিনের নায়ক, ওটা হচ্ছে বড় চোর, এটা হচ্ছে ছোট চোর। কেন বলছি এ কথা? এসএসসি দুর্নীতি ওরা শিখেছে ব্যাপম দুর্নীতির থেকে মধ্যপ্রদেশে। আচ্ছা, যতবার তৃণমূল কংগ্রেস বলছে শুভেন্দু নারদায় টাকা নিয়েছে, ততবার, যতবার শুভেন্দুকে চোর বলছে, শুভেন্দু চোর এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, ততবার কাকুলি ঘোষ দস্তিদারকেও তো চোর বলছে, ততবার স্যান্ডো খোকাকেও চোর বলছে, ততবার সৌগত রায়কেও চোর বলছে। দেখুন, ভেঙ্কয়া নাইডু বিজেপির সর্বভারতীয় সভাপতি, তেহেলকা টেপকাণ্ডে ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বিজেপি যা ওখানে করেছে দিল্লিতে, যে চুরি, সেই চুরি বিজেপির থেকে শিখে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস একই কাজ করছে। অন্য বেতার পিংলার পিছিয়ে পড়া এসসি এসটি ওবিসি ছেলেমেয়ে যদি কলকাতা শহরে পড়তে যায়, অসুবিধা কি আছে? আর এখন তো পড়াশোনা সব উঠে গেছে। বামফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন সুশান্ত দা, আমরা দেখেছি সে সময়, আমি সে সময় গর্বেতা এসেছি বারবার, সুশান্ত দাকে দেখেছি কিভাবে কলকাতার হসপিটালে, আমার মনে আছে সে সময় আমার পার্টির নেতা পল্টু রায় চৌধুরী তখন হসপিটালে, পিজি হসপিটালের দায়িত্বে ছিলেন, সুশান্ত দা কিভাবে গ্রামের মানুষকে, গরিব মানুষকে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করতেন নিজে দাঁড়িয়ে থেকে, যাতে ছেলেমেয়েগুলো, গর্বেতার ছেলেমেয়েগুলো, নিজের বিধানসভা এলাকার গরিব ছেলেমেয়েগুলো যাতে পড়াশুনো করতে পারে, তার চেষ্টা করতেন। গর্বেতার পিংলার পিছিয়ে পড়া এসসি এসটি ওবিসি ছেলেমেয়ে যদি কলকাতা শহরে পড়তে যায়, অসুবিধা কি আছে? আর এখন তো পড়াশোনা সব উঠে গেছে। আমরা বলছি দায়িত্ব নিয়ে কথা বলছি পিংলায়, আসলে ওই সুশান্ত দা মন্ত্রী ছিলেন, এমএলএ ছিলেন, সুশান্ত দার মাইনে কত ছিল জানেন বামফ্রন্ট সরকারের সময়? বুদ্ধদেব ভট্টাচার্য যেদিন রেজিগনেশন দিলেন 2011 সালে, বুদ্ধদেব ভট্টাচার্যের মাইনে হচ্ছে 7,540 টাকা, আর আজকে মুখ্যমন্ত্রীর মাইনে হচ্ছে 1,70,000 টাকা। বুদ্ধদেব ভট্টাচার্য, সুশান্ত ঘোষদের বিধায়কদের 7,000 টাকা 7,500 টাকায় হয়ে যেত, এখন বিধায়কদের মাইনে হয়েছে 80,000 টাকা। মিড ডে মিলের কর্মীদের মাইনে বাড়ে না, প্যারা টিচারদের মাইনে বাড়ে না, কন্ট্রাকচুয়াল টিচারদের মাইনে বাড়ে না, নির্মাণ শ্রমিকরা তাদের শ্রমিক কল্যাণ ফান্ডের টাকা পায় না, সাইকেল পায় না, করণিক পায় না,
নির্মাণ করলেন ফান্ডে এখন আবার বসেছে কে জানেন? হ্যাঁ, তৃণমূলের এক নেতা বসেছেন, 1600 কোটি টাকা সাইফানিং হয়ে গেছে, 1600 কোটি টাকা অন্য খাতে খরচা করে দিয়েছে। আসলে আমরা যখন একথা বলছি যে কলেজের হোল টাইম কন্ট্রাকচুয়াল 21,000 টাকা ছিল, 21,000 টাকাই আছে, প্যারা টিচার 11,000 টাকা ছিল, 11,000 টাকাই আছে, মাইনে বাড়ছে না, মিড ডে মিলের কর্মী মাইনে বাড়ছে না, সমবায় ব্যাংকগুলো থেকে লুট হচ্ছে। আমি একটা সাধারণ উদাহরণ দিই আপনাদের সামনে, সাধারণ উদাহরণ, যে সিঙ্গুরের সমবায়ের ভোট হলো, পুরোটা দখল করলো, আমাদের দাঁড়াতে দিল না, ভোট করতে দিল না, আমরা হারলাম, ভোট দখল করে নিল। তারপরে 7 দিন সিঙ্গুরে সাধারণ মানুষ যারা ওই সমবায় ব্যাংকে টাকা রেখেছিলেন, তৃণমূল জোর করে জিতলো, তারপর সিঙ্গুরের সাধারণ মানুষ তারা গিয়ে টাকা তুলে নিল, তারা তাদেরকে টিভি মিডিয়া ধরেছে যে আপনি টাকা তুলে নিচ্ছেন কেন, বলছে তৃণমূল জিতেছে ব্যাংকে, এই দেখলাম বীরভূমের সমবায় ব্যাংকে কি হয়েছে। বীরভূমের গরিব মানুষ টিভি মিডিয়া চ্যানেল ধরেছে, আপনি কি করেন, বলছে আমি রিক্সা চালাই, বলছে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে 1 কোটি টাকা পাওয়া গেছে, বলছে 1 কোটি, আমি কোনোদিন 10,000 টাকা একসাথে দেখিনি, আমি রিক্সা চালাই, ভ্যান চালাই, মানুষের আধার কার্ডকে ব্যবহার করে মানুষের আবাস যোজনায় বাড়ি দেবো, তার ডকুমেন্টসকে ব্যবহার করে, দরখাস্তকে ব্যবহার করে অন্য মানুষের নামে সেখানে টাকা জমিয়ে রেখেছে। আমাদের আপনাদের মনে আছে তো এই ডিসকোর্সটা, এই কথাটা ওরা ঘুরিয়ে দিতে চাইছে, মানুষের দাবি, যে দাবির কথা আমরা বলছি সেটাকে ঘুরিয়ে দিতে চাইছে, তাই প্রতিদিন নতুন নতুন করে বামপন্থীদের নামে কুৎসা করার চেষ্টা করছে। আমরা বলেছি পরিষ্কার, এই তো তন্ময়দা বলবেন এখানে, হঠাৎ করে ববি হাকিম মানে স্যান্ডো খোকা, স্যান্ডো গেঞ্জি পরে যিনি ঘুষ নিয়েছিলেন, হ্যাঁ, তিনি হঠাৎ হাইকোর্টে একটা অ্যাপিল করলেন যে আমার সম্পত্তির সাথে যত আমাকে ইডিকে যাতে যুক্ত না করা হয়। আহা, বেশি সম্পত্তি বাড়েনি, 5 কোটি টাকা 6 কোটি টাকা সম্পত্তি বেরিয়েছে। আমাদের কসবা ভোট দখল করে জিতেছেন, কসবার এক এমএলএ আছেন মন্ত্রী, তার নাকি 15 কোটি টাকা সম্পত্তি বেড়ে গেছে। একজন নেতা আছে উত্তর চব্বিশ পরগনার, তার মেয়ে নাকি টিউশনি করে 3 কোটি টাকা সম্পত্তি বানিয়েছে। তিনি আবার বলছেন সিপিএম এর সাথে বিয়ে বাড়ি যাবো না, সিপিএম এর সাথে চা খাবো না। তা আমাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে যে বলছে সিপিএম এর সাথে চা খাবো না, সিপিএম ছেড়ে দিন, আগে তৈরি থাকুন, কখন সিবিআই গিয়ে আপনার কলিং বেল বাজায় আপনার বাড়িতে, আপনি রেডি থাকুন। 21শে জুলাই, এবছর 21শে জুলাই কলকাতার সমাবেশ একটু মনে করিয়ে দিই আপনাদের, মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন, মাননীয় মুখ্যমন্ত্রী একটা হলুদ ফাইল বের করলেন, বললেন ফাইল খুলবো এবছর 2022 সালের 21শে জুলাই। আর তারপর বাদিকে কে বসেছিল, কুমড়ো পটাস মানে পার্থ বাদিকে বসেছিল, একদম বাদিকে পা নাচাচ্ছে। মাননীয় বললেন সমাবেশ থেকে চিৎকার করে বললেন যে কাল থেকে ইডি যাবে আপনাদের বাড়ি, ইডি গেলে ভয় পাবেন না তো। জনগণ বলল ভয় পাবো না, পার্থ পাশ থেকে বলল না ভয় পাবো না, তারপর বললেন মুড়ি খাইয়ে দেবেন, ইডি গেলে মুড়ি খাইয়ে দেবেন। পরের দিন ইডি সিবিআই গেল, পার্থ চ্যাটার্জিকে ধরল, সন্ধে 6টার সময় 50 কোটি টাকা তার বান্ধবীর ফ্ল্যাট থেকে পাওয়া গেল। যেই 50 কোটি টাকা বান্ধবীর ফ্ল্যাট থেকে পাওয়া গেল, তার আগে 1 ঘন্টা আগে যখন 50 কোটি টাকা পাওয়া গেল, আমার সাংবাদিক বন্ধুরা একটু মনে করবেন, ঠিক 5:10 যখন, তখন তৃণমূলের নেত্রীর মাননীয়ার বাড়ি থেকে, তৃণমূলের এক নেত্রী, তিনি বললেন যে ইডি, যে সিবিআই পার্থদার বাড়িতে যে কাজ করছে, যে অন্যায় করছে, পার্থদার যদি কিছু হয়ে যায় তাহলে বাংলার মানুষ ইডি সিবিআই কে ক্ষমা করবে না। 5:10 আর 6:10 সময় যখন 50 কোটি টাকা পাওয়া গেল, সেই চন্দ্রিমা ভট্টাচার্য বলছে এ পার্থদাকে আমরা চিনতাম না। ববি হাকিম, হ্যাঁ, সে বলছে এ পার্থ চ্যাটার্জিকে আমি চিনতাম না, যে বলছে না ডিএ কেন দেব। আসলে বিশ্বাস করুন, ওই যে বললাম না বিধায়কদের 5 কোটি টাকা সম্পত্তি বেড়েছে, 10 কোটি টাকা 15 কোটি টাকা, 2011 সালের পর পশ্চিমবাংলার মানুষের সবচেয়ে লাভজনক ব্যবসার নাম জানেন, সবচেয়ে লাভজনক ব্যবসার নাম কি? সবচেয়ে লাভজনক ব্যবসার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস করা। তৃণমূল কংগ্রেস করার মতো আরো কোনো বড় ব্যবসাই নাই এই অঞ্চলের মানুষ। আপনি ভাবতে পারেন এই তৃণমূলকে, এই চোর, এই দুর্নীতিগ্রস্ত, এই নোংরা, এই অপদার্থ, এদের সরিয়ে আপনি ভাবতে পারেন যে আপনি বিজেপিকে আনবেন? আমরা বলছি দিল্লির ওইটা মানে ওই আচ্ছে দিনের নায়ক, ওটা হচ্ছে বড় চোর, এটা হচ্ছে ছোট চোর। কেন বলছি এ কথা,
এসএসসি দুর্নীতি ওরা শিখেছে ব্যাপম দুর্নীতির থেকে মধ্যপ্রদেশে। 250টার কাছাকাছি সিট, লক্ষ লক্ষ টাকায়, 25 লক্ষ টাকা থেকে 30 লক্ষ টাকা, কোটি কোটি টাকার স্ক্যাম হয়েছে। তৃণমূলের নেতারা টিভি চ্যানেলে বসে বলছেন শুভেন্দু নারদায় টাকা নিয়েছে। সোশ্যাল মিডিয়ার নেতা, আমি নাম ফাম বলছি না এখানে, আমি ওকে বললাম যে শুভেন্দু নারদায় টাকা নিয়েছে যখন তৃণমূলে ছিল, ঠিক আছে, এখন বিজেপিতে চলে গেছে। আচ্ছা, যতবার তৃণমূল কংগ্রেস বলছে শুভেন্দু নারদায় টাকা নিয়েছে, ততবার, যতবার শুভেন্দুকে চোর বলছে, শুভেন্দু চোর, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, ততবার কাকুলি ঘোষ দস্তিদারকেও তো চোর বলছে, ততবার স্যান্ড খোকাকেও চোর বলছে, ততবার সৌগত রায়কেও চোর বলছে, বলছে টিভি চ্যানেলে বসে বলছে, কি বলছে, বলছে যে বিজেপি চোর। দেখুন, যা আলোচনা হবে বিজেপি তৃণমূল বাইনারি বলবে বিজেপি এখানে করেছে, ওখানে করেছে, আমরা জানি তো বিজেপি কি করেছে। নারদা স্টিং অপারেশন আপনি দেখেছেন পশ্চিমবাংলায় 16 সালে 15 সালের শেষে? আপনি জেনে রাখুন, ভেঙ্কাইয়া নাইডু বিজেপির সর্বভারতীয় সভাপতি তেহেলকা টেপ কাণ্ডে ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছিলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি। বিজেপি যা ওখানে করেছে দিল্লিতে, যে চুরি, সেই চুরি বিজেপির থেকে শিখে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস একই কাজ করছে, অন্য কিছু নয়।